বহুজাতিক উদ্ধারকারীরা জীবন বাজি রেখে থাইল্যান্ডের গুহা থেকে কিশোর ফুটবলার ও তাদের কোচকে বের করে এনেছেন। এই অভিযান সফল হওয়ার পেছনে রয়েছে আরও কিছু উল্লেখযোগ্য কারণ। সেই কারণগুলোই হয়ে উঠে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের বক্তব্যে। আনোয়ার হোসেনের রিপোর্ট। থাইল্যান্ডের থামলুয়াং গুহা থেকে 17 দিনের রুদ্ধশ্বাস অভিযানে অক্ষত উদ্ধার করা হয় কিশোর ফুটবল দলের 13 সদস্যকে। অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ এই অভিযান সফলতার সাথে পরিচালনা করেন 90 জনের বিশেষজ্ঞ উদ্ধারকারী দল। সেই অভিযান থেকে কি কি শেখার আছে আমাদের, বিষয়টি নিয়ে আমরা কথা বলি দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তারা জানালেন, উদ্ধারকারীদের দক্ষতা ছাড়াও অভিযান সফল হবার পেছনে থাইল্যান্ডের স্থানীয় জনগণের সচেতনতা এবং গণমাধ্যম কর্মীদের বিচক্ষণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। থাইল্যান্ডের রেস্কিউ অপারেশন সব ধরনের স্পেশালিস্ট কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ের লোকজনও কিন্তু এখানে ইনভলভ হয়েছিল এবং কমিটিগুলো ইনভলভ ছিল, দেখে তারা বুঝতে পেরেছিল বলে তারা এখানে গ্যাদারিং করে নাই। মিডিয়া ইনভলভ ছিল দেখেই নেগেটিভ বা অতিরিক্ত প্রেশারাইজ করে নাই, তারা বারবারই জিজ্ঞেস করে নি যে কেন অপারেশন সাকসেসফুল হয় না, কেন এত সময় লাগবে। স্পেশালিস্ট তাদের উপরে ছেড়ে দিয়েছিল, যার ফলে এই অপারেশনটা সাকসেসফুল হয়েছে আমার কাছে মনে হয়। গুহার অভিযানে থাইল্যান্ডের কোনো মন্ত্রী বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়নি, ফলে তৈরি হয়নি বাড়তি ভিড়। মাথা ঠান্ডা রেখে কাজ এগিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা, কিন্তু বাংলাদেশে ঘটে এর উল্টোটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক তাই দেশের ভিআইপিদের সচেতন হবার আহ্বান জানালেন। মন্ত্রীরা এসে, লোকাল এমপিরা এসে বা যারা নেতা স্থল তারা এসে তাদের উপর চাপ সৃষ্টি করছে। এইরকম যদি পাশাপাশি উদ্ধার কার্যের সময় যদি তাদের উপরে যদি চাপ সৃষ্টি করা হয় তারা তারা মানসিকভাবে তাহলে ঠিক থাকতে পারে না। থাইল্যান্ডের একটা গুহায় হাই অফিসার কোনো মন্ত্রী সেখানে ছিল না বা তাদের উপরে কোনো মানসিক চাপ সেখানে মন্ত্রী পর্যায় থেকে বা হাই অফিসিয়াল থেকে সেটা করা হয়নি, যার ফলে তারা অত্যন্ত দক্ষতার সাথে নির্বিঘ্নে তরুণ ফুটবলারকে তারা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। রানা প্লাজা ধস, গুলশান ডিসিসি বা বসুন্ধরা মার্কেটে ভয়াবহ আগুন সহ বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার অভিযানে দেখা গেছে মানুষের ভিড়ের কারণে ব্যাহত হয়েছে উদ্ধার তৎপরতা। জনপ্রতিনিধিদের উপস্থিতি গণমাধ্যমের হুড়োহুড়ি যোগ করেছিল বাড়তি ঝামেলা। এমন অবস্থার উত্তরণে থাই অভিযান থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।